প্রিয় দর্শক, আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি অভিনয় জগতের নন্দিত তারকাদের নিয়ে দেশ টিভির বিশেষ আয়োজন কথায় কথায় রাত হয়ে যায় অনুষ্ঠানে। আমাদের আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি খলিল উল্লাহ খান। কেমন আছেন? ভালো আছি। আমার খুব সৌভাগ্য যে আপনার সঙ্গে আমি কথা বলার সুযোগ পেয়েছি। আপনি খুব বিনয়ী। ঠিক আছে, বলবে আমরা কথা শুরু করার আগে আপনার ফেলে আসা জীবন নিয়ে কিছু দেখে নিই। আবুল ফজল মোহাম্মদ খলিল উল্লাহ খান, দর্শক হৃদয়ে যার অবস্থান খলিল নামে। জন্ম ১৯৩৪ সালের ১ ফেব্রুয়ারি ভারতের মেদিনীপুরে। বাবা শফিউল্লাহ খান, মা মেহেরুন্নেসা খানম। ৬ ভাই ১ বোনের মধ্যে তিনি সবার বড়। গ্রাজুয়েশন করেন সিলেটের এমসি কলেজ থেকে। ১৯৫৩ সালে আনসারে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন। ছেলেবেলা থেকেই মঞ্চ নাটকে জড়িত ছিলেন। ১৯৬৪ সালে সোনার কাজল নামে ছবি দিয়ে তার চলচ্চিত্রের যাত্রা শুরু। ১৯৭৬ সালে গুন্ডা চলচ্চিত্রে অভিনয়ের জন্য পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। দীর্ঘদিন জেলা আনসার অ্যাডজুটেন্ট পদে থেকে ১৯৮৭ সালে অবসর গ্রহণ করেন। তার ৫ ছেলে এবং ৪ মেয়ে। শারীরিক অসুস্থতার জন্য নিয়মিত ফিজিওথেরাপি নেন। শুটিং ডাবিং না থাকলে টেলিভিশন দেখে আর বই পড়তেই তার সময় কাটে। এখনো চলচ্চিত্রে অভিনয় করছেন, তবে খুব বেশি নয়। রাস ভারী স্বভাবের এই শিল্পীর নিঃসঙ্গতাই বেশি প্রিয়। আপনার আব্বা সম্পর্কে কি বলবেন? আমার আব্বা ছিলেন একজন পুলিশ অফিসার এবং আম্মা জাস্ট গৃহিণী। আমার মাকে, নিজের মাকে আমার মনে নেই। আমার যখন ৪ বছর বয়স তখন তিনি মারা যান। বাবাকেই মনে আছে এবং সবসময় বাবার সাথেই থাকতাম। বাবা ছিলেন অত্যন্ত জাঁজরেল পুলিশ অফিসারের এবং সেই জাঁজরেল পুলিশ অফিসারের নিয়ন্ত্রণে আমরা থাকতাম আর কি। কঠিন জীবনযাপন, কঠিন জীবনযাপন ছিল। বাবা নিজ হাতে সেই বয়সে আমাদের গোসল করিয়ে দিতেন, আম কেটে খাওয়াতেন। এই স্মৃতিগুলো আমার কখনো ভোলার নয় আর কি। আই ক্যানট ফরগেট মাই ফাদার। স্কুলে নোয়াখালীতে যখন পড়তাম তখন হাফ প্যান্ট নিয়ে একদিন গন্ডগোল হয়ে গেল। সেই স্কুলের মুরব্বী সাহেব আমারে খুব করে বেতালেন। নোয়াখালী বলতে মানে কোন অঞ্চলে? নোয়াখালী মাইজদি কোর্টের হরিনারায়ণপুর স্কুলে, হরিনারায়ণপুর হাই স্কুল। এরপর এলাম কুমিল্লা। কুমিল্লা ওয়াজ এ ভেরি নাইস প্লেস, আমার খুব ভালো লেগেছিল। শহরেই ছিল, শহরেই ছিলাম, আব্বার নিজস্ব কোয়ার্টার ছিল। তারপর সিলেট। সিলেট তো আমি আমি যখন কাউকে বলি, আমি কখনো কাউকে বলি না যে মেদিনীপুর, আমি বলি সিলেট। আপনি তো খলিল ভাই খুব ভাগ্যবান, আপনি অবিভক্ত ভারতবর্ষ দেখেছেন, মানে ব্রিটিশ রাজ্যে দেখেছেন। আপনি পাকিস্তান আমলে পূর্ণ যুবক ছিলেন, পূর্ণ যুবক ছিলাম। তারপর আপনি বাংলাদেশটাও এখন দেখে যাচ্ছেন। এই তিন সময়ের যে ভূখণ্ডে আপনি থাকলেন, এই তিন কালটাকে নিয়ে আপনার কোনো কথা? তিন কালের তিন চরিত্র। যেমন ধরেন ব্রিটিশ পিরিয়ডে ছিল আন্দোলন, খালি আন্দোলন, স্বাধীনতার আন্দোলন, সেই সময়টা আপনি দেখেছেন? সেই সময়টা আমি দেখেছি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়টা? হ্যাঁ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমি ওই পিরিয়ডটা আমি মেদিনীপুরে কাটিয়েছি, কারণ নোয়াখালীতে আবার পোস্টিং এবং নোয়াখালীর আশেপাশে বোম পড়েছে আর কি। চাকরিতে ঢুকে গেলেন, এটা কোন সময়? আসলে চাকরিতে আমি ঢুকি ১৯৫৩, ১৯৫৩ সালে। চাকরির পরে প্রায় ১০-১২-১১ বছর কি পরে বোধ হয় আপনি চলচ্চিত্র জগতে অভিনয় করতে এসেছিলেন? না, এটা ঠিক না। আমি চাকরিতে থাকা অবস্থায় যখন কক্সবাজারে ছিলাম, সেখান থেকে পটুয়াখালী ট্রান্সফার হই। ও বাবা, এক প্রান্ত থেকে কক্সবাজারে একটা ঘটনায় আমি সাসপেন্ড হলাম। এবং সাসপেনশনের একটা ইতিহাস, ১৮ বছর কোনো সরকারি কর্মচারী সাসপেনশনে থাকে না, কিন্তু আমি ছিলাম। মানে কেন এই সাসপেন্ড? এটা তো একটা, এটা একটা কাজ নিয়ে গন্ডগোল লেগেছিল। ওই পিরিয়ডটা আমি চলে এলাম, মাসুদ চৌধুরী ছিলেন, উনি আমাদের নাটকের ডাইরেক্টর ছিলেন, প্রডিউসও করতেন।
মানে আমাদের নাটক বলতে আমাদের নাটক মানে সিলেটের নাটক। আচ্ছা, সেখানে উনি হঠাৎ করে ডিসিশন নিলেন যে ছবি করবেন। এই ছবিটা হলো আপনার সোনার কাজল। এটা কোন সময়, কোন এটা 1958-59? সোনার কাজলের নায়িকা কে ছিল? নায়িকা ছিলেন সোনার কাজল, দুজন ছিলেন। একজন তো মারা গেছেন, সুমিতা দেবী, আরেকজন সুলতানা জামান। সোনার কাজল রিলিজ হওয়ার পরে মোটামুটি দর্শক আমাকে গ্রহণ করলো আর কি। এরপর উনি মাসুদ চৌধুরী সাহেব ছবি করলেন, প্রীত না জানে রীত, উর্দু ছবি, উর্দু হিন্দি মিক্সড আর কি, ঠিক উর্দু বলবো না আমি, মিক্সড আর কি। এবং সেখানেও আমাকে নায়ক নিলেন। আর এটা নায়িকা কে ছিল? নায়িকা ছিলেন শবনম। আচ্ছা, তখন শবনম ফিল্মে চলে এসছে? শবনম ফিল্মে তখন বেশ আগে চলে এসছে। তখনকার সময় ছিল, জগৎটা ছিল ছোট, আমরা পরস্পরের সাথে একটা ভালো সম্পর্ক ছিল। আর সে সময় কাজগুলো হতো একটা, মানে আমাদের মধ্যে যেমন একটা শিল্পীদের মধ্যে একটা কম্পিটিশন ছিল, তেমনি কম্পিটিশন ছিল আপনার ডাইরেক্টরদের মধ্যে। প্রতিযোগিতার কথা বললেন, আপনি তো চলচ্চিত্র এসেছেনই নায়ক চরিত্রে অভিনয় করে, ওই সময়ে নায়ক চরিত্রে আর যারা যারা অভিনয় করতেন তাদের সম্পর্কে? নায়ক চরিত্রে অভিনয় করতেন তখন মনে করেন আনোয়ার সাহেব ছিলেন, আনোয়ার রহমান সাহেব ছিলেন, তারপরে হাসান ইমাম সাহেব ছিলেন। সঙ্গম সিনেমাটি হয়েছিল পাকিস্তানের প্রথম রঙিন ছবি, উর্দু সিনেমা, উর্দু ছবি, সেখানে আপনি এবং হারুন ভাই, হারুন সাহেব নায়ক ছিলেন, দুজন ছিলেন। আর নায়িকা ছিলেন বোধহয় সুমিতা দেবী, আমার এগেনস্টে ছিলেন সুমিতা দেবী, আর হারুন সাহেবের এগেনস্টে ছিলেন রুজি। সঙ্গমের কিন্তু ডাইরেক্টর ছিলেন জহিরান সাহেব, জহিরান সাহেব। এবং উনি এত সুন্দরভাবে ইনভলভ করে ফেলেছেন আমাদের যে আমাদের মনে হলো যে এই ছবিটা আমাদের। এবং অ্যাকচুয়ালি উই ওয়ার কম্পিটিং উইথ দিজ ইন ওয়েস্ট পাকিস্তান। সেটা কি একদম এক ধরনের জাতীয় চেতন, বাঙালি হিসাবে আমরা ক্যামেরা বহন করেছি, আমরা রিফ্লেক্টর বহন করেছি, আমরা সে পাহাড়ে উঠেছি নিজের লাইফ রিস্ক নিয়ে। কোথায় শুটিং করেছি আমরা? চিটাং হিল ট্র্যাকে করে, একবার উঠতে গিয়ে পাহাড়ের একদম উপরে গিয়ে স্লিপ করলেন ক্যামেরা, ক্যামেরা স্লিপ করলেন, সে স্লিপটা আমি আবার তারপরে ছিলাম, আমিও স্লিপ করলাম, লাস্টে ছিলেন জহিরান সাহেব। উনি কিন্তু অদ্ভুতভাবে পাটা আটকায় সবাইকে সেভ করলেন আর কি। জহিরানের সাথে কি আপনার কোনো ব্যক্তিগত স্মৃতি আমরা একটু শুনতে পারবো, কোনো কথা? ব্যক্তিগত স্মৃতিটা হলো এটাই, ওনার ওখানে ডেইলি সন্ধ্যার পরে আড্ডা হতো, মানে ওনার বাসায় আমি, মিনু মামা, সুমিতা দেবী, হারুন সাহেব, আফজল চৌধুরী, এরা আমরা ওখানে বসে আড্ডা দিতাম সন্ধ্যার পরে, এবং ছবি নিয়ে ডিসকাশন হতো, অন্য কোনো ব্যাপার না। আচ্ছা খলিল ভাই, আপনি তো নায়কদের কথা বললেন, আপনার সময় বেশ কিছু অভিনেতা ছিলেন আমাদের, মানে নমস্য অভিনেতা বলা যায়, যাদেরকে আমরা শ্রদ্ধা করি এখনো। ব্যক্তিত্ব একটা জিনিস আছে, চলচ্চিত্রে বলুন বা যে কোনো জায়গায় বলুন। আমি ফতেহ লোহানি সাহেবের সাথে একটা রেডিও নাটক করেছিলাম, সেটার মধ্যে মোস্তফা সাহেব ছিলেন, দুজনেই বাচিক। ও আমি আমার আমার পার্ট ভুলে আমি এদের দিকে হাঁ করে তাকিয়ে দেখতেছি, এটা করতে সেটা কি, সেই গলার আওয়াজের কাজ ওর সাথে, তার ফেসিয়াল এক্সপ্রেশন, যদিও এটা টিভির নাটক ছিল, ফেসিয়াল এক্সপ্রেশন দেখে শেখার বিষয় ছিল। আর মোস্তফা সাহেব তো একটা ভার্সেটাইল, একটা তার একটা নিজস্ব একটা ধারা ছিল, এই ধারার সাথে অন্য কারো মিলতো না। মোস্তফা সাহেবের সাথে আমি অনেকগুলো ছবি করেছি। দেন রহমান, রহমান সাহেবকে সবাই বলতো যে বাংলাদেশের উত্তম কুমার, ওই রকম চুলও রাখতেন, খুব স্ট্রিক্ট প্রিন্সিপালের আর্টিস্ট ছিলেন উনি। উনি আসলে কিছু হিন্দি উর্দু ছবি করেছিলেন পাকিস্তানে, এবং পাকিস্তান কাঁপিয়ে এসেছিলেন উনি। এবং সবচেয়ে উনি পাকিস্তানে বসে উনি বলেছিলেন, এই উর্দু শব্দ সম্বন্ধে বলতে গিয়ে বলেছিলেন, এই কুত্তকে জবান হয়, এ নিয়ে নানান হই হাল্লা শুরু হয়ে গেল। আচ্ছা, আপনার অভিনয় জীবনে কোনো আইডল ছিল না? যেমন রহমান সাহেবকে বললেন, উত্তম কুমারকে ছিল, দিলীপ কুমার, গ্রেট দিলীপ কুমার, গ্রেট দিলীপ কুমার। আচ্ছা, আপনি বিখ্যাত প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী যাকে আমরা চিনি আজকে, খলিল সারাফি, সারাফি সম্পর্কে, উনি আমার প্রথম ছবির ডাইরেক্টর, এটা ছিল আবার জহিরান সাহেবের প্রথম সোনার কাজলের ডাইরেক্টর, জি সোনার কাজলের দুজনেই ছিলেন ডাইরেক্টর। খলিল সারাফি সাহেবের কথা মনে আছে আমার, আমি ওনার একসাথে থাকতাম, আমি প্রডিউসার, খলিল সারাফি,
আপনার প্রিয় শিল্পী গান, কাদের গান শুনতে আপনার বেশি ভালো লাগে? পছন্দ হেমন্ত বাবু আছেন, মান্না দে আছেন, আমাদের এখানকার ধরেন সাবিনা ইয়াসমিন আছেন, ধরেন লায়লা আছেন, এদের গান আমার। আপনি গান শুনেন বাড়িতে যখন থাকেন? খুব শুনি, খুব ভালো করে শুনি। আমি দুই বছর চার বছর আমি ছিলাম বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি বলে, এবং সে সময় কিন্তু আমি মোটামুটি আমি খুব স্ট্রিক্ট ছিলাম টুয়ার্ডস মাই মেম্বার্স, যাতে ওরা কোনো ভুল পথে না যান। পরে কি আপনি কখনো মঞ্চে কাজ করেছেন? না, করেননি। কিন্তু আপনি টেলিভিশনে অনেক কাজ করেছেন। টেলিভিশনে আমি অনেক কাজ করেছি, মানে কি বিশেষ করে সংসপ্তক? সংসপ্তকে তো এটা একটা ইতিহাস, মাঝখানে দুইবার বন্ধ হয়ে গেছে। এটা তো জহিরান সাহেবের ভাই শহীদুল্লাহ কায়সার, শহীদুল্লাহ কায়সার কাহিনী গল্প, এবং আব্দুল আল মামুন প্রযোজক ছিলেন, পরিচালক ছিলেন, পরিচালক প্রযোজক ছিলেন, তিনি কিন্তু কোনো অভিনয় করেননি। এটা ছিল প্রথম একটা সংসপ্তক, সেটা নিয়ে একটু অপূর্ণ। আচ্ছা আচ্ছা, এটা আমাকে দেখানো হয়েছিল, অসম্পূর্ণ যেটা ছিল। হ্যাঁ, অসম্পূর্ণ যেটা, সেখানে ফজল লোহানি সাহেব ছিলেন, অভিনয় করেছিলেন, আমি এই চরিত্র করেছি। মানে পরে যেটা আপনি করেছেন? পরে যেটা আমি করেছি আর কি। আমি দেখে আমি কিন্তু ঘাবড়ে গেলাম, যে সব ভার্সিটাইল অ্যাক্টরদের করা সেই সময় সংসপ্তক, এবং আমাকে তখন চ্যালেঞ্জের মোকাবেলা করতে হলো, এবং চ্যালেঞ্জটা আমার মধ্যে ঢুকে দিলেন আব্দুল্লাহ মামু। এবং আমার মাথায় সবসময় ছিল যেটা লোহানি ভাই করেছেন, অথবা আমাকে লোহানি ভাইকে ক্রস করতে হবে, ক্রস করতে পারিছি কিনা জানি না। তার প্রতি শ্রদ্ধা জানিয়ে, তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার এই লাভটুকু হয়েছে যে আমি আমাকে লোক চিনতে পেরেছে। খুলি ভাই, এবার আমি একটা খুব সাদা মাটা একটা প্রশ্ন করবো আপনাকে, কিন্তু এই প্রশ্নটি আমার কাছে খুব জরুরি, কারণ আমি নিজে অভিনয় করি, আমার কাছে খুব জরুরি মনে হয়। সেটি হচ্ছে যে আমরা জানি, আপনাদের সময় তো বটে, এখনও দেখি যে নায়ক চরিত্রে যে অভিনয় করে সে কখনোই আর সেখান থেকে অন্য চরিত্রে যেতে চায় না। কিন্তু আপনি আপনি যখন নায়ক হিসেবে অত্যন্ত জনপ্রিয় তখন কিন্তু আপনি খলনায়ক করেছেন, করেছি ওই সময়, ওই যে বললাম পারভেজ সাহেবের, এটা কেন, এই সাহসটা কেন, এটাকে আমি দুঃসাহসী বলবো? আমি কিন্তু এই খলনায়ক করে আমি জাতীয় পুরস্কার পেয়েছি, গুন্ডা বোধহয়, গুন্ডা গুন্ডা রাইট, গুন্ডা ছবি, ওটা আমি পিওরলি ভিলেন। কিন্তু এই ভিলেনটা বর্তমানে যে ভিলেন থাকে চোখ বড় করে এই করে না, চরিত্রটাই ছিল যে চরিত্রটা আসবে সেই চরিত্রকে নিয়ে আপনি চিন্তা করবেন। সেটা যে আপনি জাতীয় পুরস্কার পেয়েছেন অভিনয়ে, এবং সেটি আপনি বললেন যে ভিলেন চরিত্র, গুন্ডা চরিত্র, গুন্ডা ছবিটার নাম, যেমন আপনাকে বলি যে আমি ওই যে ন্যাশনাল অ্যাওয়ার্ড যেটা পেলো আর কি আতিক সাহেব, অথচ পবিত্র, সেখানেও কিন্তু আমি ভিলেন। একটা বিষয়ে কথা বলবো, সেটা হচ্ছে বর্তমান চলচ্চিত্র জগৎ নিয়ে খুব সংক্ষেপে। তার আগে আপনার ব্যক্তিগত জীবনের কিছু কথা আমরা যেন শুনতে চাই, যে আপনার সন্তানরা কেউ সিনেমায় আসে? ব্যক্তিগত হলো যে আমার সন্তানরা কেউ চলচ্চিত্রে আসে নাই, এটার প্রধান কারণ হয়তো ছিলাম আমি, এখন বুঝতে পারি আর কি, যে আমি ওদের কোনোদিন ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে আনি নাই, এফডিসির ভিতরেও তারা আসে নাই। কারণ আমি চেয়েছিলাম যে ছেলের প্রথমে অ্যাটলিস্ট সাথে গ্রাজুয়েট হোক, তারপরে আসুক, যে পড়াশোনা যে যেখানে যাবার যাবে যাবে, এবং সেটাই হয়েছে। পরবর্তীকালে আমার দুই ছেলে টেলিভিশনে প্রডিউস করেছে। খুল ভাই, এখন আমরা একটু দেখে নিই যে আপনার প্রিয় মানুষ আপনার সম্পর্কে কি বলেন। বাবা হিসেবে প্রথমে বলবো যে আমি এবং আমার ভাই বোনরা, আমরা সবাই আমরা বাবাকে খুব ভালোবাসি। তার এই ছবির জগতের ব্যস্ততার ভিতরে উনি আমাদেরকে অনেক সময় দিয়েছেন। খলিল ভাই, আপনাকে অনেক শুভেচ্ছা, দোয়া করি আপনি ভালো থাকেন, সুন্দর থাকেন, বাসায় সবাই ভালো তো? ও দুলাভাই বলতে হবে, দুলাভাই আপনি ভালো তো, ভালো আছেন, শুভেচ্ছা থাকলো, আমার জন্য কিন্তু দোয়া করবেন। আসসালামু আলাইকুম খলিল ভাই, কেমন আছেন আপনি? অবাক হচ্ছেন আমাকে দেখে, তাই না? খলিল ভাই, আপনাকে শুধু চলচ্চিত্র শিল্পী হিসেবে চিনি না, অবশ্য আপনি অনেক উঁচু মাপের চলচ্চিত্র শিল্পী, পাশাপাশি সাংগঠনিকভাবে চলচ্চিত্র শিল্পী সমিতিতে আপনাকে দেখেছি। শিল্পীদের প্রতি যে আপনার ভালোবাসা, চলচ্চিত্র শিল্পের প্রতি যে আপনার ভালোবাসা, তার জন্য আমি মুগ্ধ হয়ে যাই। তার জন্য আমি এবং চলচ্চিত্র শিল্প আপনার কাছে কৃতজ্ঞ। খলিল ভাই, আপনার শরীরের দিকে একটু লক্ষ্য রাখবেন, আমরা সবাই আপনাকে অনেক অনেক ভালোবাসি। খাওয়া দাওয়াটা
একটু বুঝে শুনে করবেন, আল্লাহ আপনাকে সুস্থ রাখুক, ভালো রাখুক। অবশ্যই আমি গর্ববোধ করি যে একজন এত বড় অভিনেতা মানে আমার কাছে চিকিৎসা করতেছে, এটা আমার আমার নিজের গর্বের বিষয়। বিটিভিতে নাটক হয়েছিল 90-89 সালে সংসপ্ত, ওই নাটকটা আমার কাছে খুবই ভালো লেগেছে। ওনার কাছের মানুষ কখনো কোনো খারাপ কথা বলে না, না তা বলবেও না। আচ্ছা, আপনি তাহলে এখনকার চলচ্চিত্র ভুবন সম্পর্কে আপনার অবজারভেশনটা কি? আমার অবজারভেশন যে যা নিজের মতো করে করে যাচ্ছে, আর কিছু কিছু ছবি যেমন মোর্শেদ আলম সাহেব বা এরা যাই করছেন, এটা কিন্তু আমরা যেটা বলি ফিল্মের লোক বলি, এটা মেইন স্ট্রিম না। এরা ভালো ছবি করতেছেন যদিও, কিন্তু এই কমার্শিয়াল ছবি ধারায় যেগুলো এখন হচ্ছে, মাঝখানে তো অশ্লীল হয়ে গেছিল, তারপরে যাক এটা পরবর্তীকালে আমরা আন্দোলন করার এই ব্যাপারে একটু আমাদের জানার আছে যে আপনাদের মতন ভালো লোক যেখানে রয়েছেন সেখানে এই ধরনের অদ্ভুত অবাস্তব এবং মানে অশ্লীল ছবি যেটা বলছেন এগুলো কি করে দখল করে জায়গা? আপনি জানেন যে এগুলো যারা করে তারা সবসময় খারাপ লোক হয়, এবং খারাপ লোকেরা সমাজে যখন প্রতিষ্ঠিত হতে চায় তখন তারা দায় বায় দেখে না, এবং সব লোকেই সুবিধা পাওয়ার জন্য তাদের পেছনে ঘোরে, আর্থিক সুবিধা, মানে হিপোক্রেসি বলতে যেটা একেবারে এটা। বল ভাই, আপনি আপনার সময়কার অনেকের প্রসঙ্গে বলেছেন, তাদের সাথে আপনার সুন্দর সম্পর্কের কথা উল্লেখ করেছেন, আমি এই প্রসঙ্গে একজনের নাম নিতে চাই, তার সাথেও আমি জানি যে আপনার খুব ভালো বন্ধুত্ব ছিল, আপনার প্রতিদ্বন্দ্বী ছিলেন তিনি, তিনি আমাদের মরহুম শওকত আকবর সাহেব। খুব বড় মাপের অভিনেতা, খুব বড় মাপের অভিনেতা ছিল, এবং তার ব্যক্তিগত জীবনেও তিনি অভিনয় করে গেছেন। আমি আকবর সাহেবের সাথে বেশ কয়েকটা ছবিতে অভিনয় করেছি, আমার একটা চরিত্র তো আমি ভুলতে পারবো না কোনোদিন, সেটা হলো ফকির মজনু স্যার ভবানী পাঠক, যে চরিত্রটা উনি করেছেন, বা যেভাবে দারাশিকো তাকে নিয়ে এসে প্রেজেন্ট করেছে ছবিতে, এবং সেখানে তার অভিনয় মানে এগুলো বলার মতন না। আচ্ছা, নতুন অভিনেতা অভিনেত্রী যারা আসছে বা করছে তাদের ব্যাপারে আপনার কোনো? তাদের ব্যাপারে আমার একটাই হলো, এখন তো বোঝেন গ্ল্যামারটা হলো মেইন, কারণ এখন নাচ আছে, তার মধ্যে নাচও দেখতে চায়, গানও গাইতে চায়, ভিলেন রূপও দেখতে চায়, ফাইট দেখতে চায় তার মধ্যে। এগুলো যারা ভালো করে তাদের অভিনয় সোসো হলে অসুবিধা হয় না। আজকে যদি অভিনয়ের প্রয়োজন হতো তাহলে আমিও বসে থাকতাম না, বা শওকত আকবর সাহেব হয়তো বিদেশে যেতেন না, চলে যেতেন না, বা এখানে যারা অন্য অন্য আর্টিস্ট আছেন প্রবীর মিত্র বা এরাও ভালো ছবি পেতেন, যারা যথার্থ অভিনয় জানেন এবং এগুলো হলো এখন ওই ওইটা প্রয়োজনটা খুব বেশি আছে বলে মনে হয় না আমাদের কাছে। ফুল ভাই, এবার শেষ একটা কথা বলি, আপনি জিজ্ঞাসা করি, এটা হচ্ছে যে আপনি তো এখন কাজ কম করছেন বললেন, আবার আপনাকে অদ্ভুত ভাবে লোকে এখনো বলে যে আপনি তো ব্যস্ত মানুষ, কিন্তু আমি তাকে বোঝাতে পারি না যে না, আমার প্রচুর অবসর আছে, এবং আমি অবসর সময় কিন্তু আশ্চর্য হবেন, আমার কোনো বন্ধু বান্ধব নেই, মানে একটা বন্ধুর বাসায় গিয়ে যে সময় কাটাবো এই বন্ধু নাই আমার, এগুলো সব ফিল্মের তো নেই, মারা গেছেন একটার পর একটা, আর এখন যাদের কাছে আছে তাদের কাছে সময় নেই। কিন্তু খলিল ভাই, আপনি যে বন্ধুহীন এটা আমি বিশ্বাস করি না, আমাদের দর্শকরাও বিশ্বাস করেন না। আপনাকে ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ, অত্যন্ত সুন্দরভাবে আমার এই সময়টা আপনি কাটালেন, মানে কাটাতে সুযোগ দিলেন, ধন্যবাদ দেশ টিভিকে, আমাদের মতো শিল্পীকে নিয়ে যেমন করলেন, তারা যেন এইভাবে আমাদের দর্শকদের মধ্যে বাঁচিয়ে রাখেন আমাদের। আমরা হয়তো আর বেশি দিন বাঁচব না, কিন্তু আমরা
এই টেলিভিশনের মাধ্যমে দর্শকদের কাছে বেঁচে থাকতে চাই। আমরা শেষ করছি কথায় কথায় রাত হয়ে যায় অনুষ্ঠানের আজকের আয়োজন। আগামী আয়োজনে আবার আপনাদের সামনে হাজির হব অন্য কোনো গুণী শিল্পীকে সাথে নিয়ে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।